বঙ্গবন্ধু এই জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, তার ঋণ বাঙালি জাতি কখনোই শোধ করতে পারবে না, এমন মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নিজ নির্বাচনী এলাকা সেনবাগ ও সোনাইমুড়িতে দোয়া ও কাঙ্গালি ভোজের জন্য 13টি গরু ও আর্থিক সহায়তা দেন তিনি। এ সময় মোর্শেদ আলম এমপি বলেন, বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও শওকত হোসেন কারণ সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফর্ম বিতরণ করা হয়। সারা বাংলাদেশ দিয়ে দিল তো বঙ্গবন্ধুর, এই যে ওনার যে ঋণ শোধ করা যাবে না, উনি এই জাতিকে যে একটা দেশ দিয়ে গেছে, আজকে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে পারছি। ওনার কন্যা শেখ হাসিনা ওনার বাপের দাওয়া দেশটাকে আজকে আর দেখেন বাংলাদেশ আছে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর দেশ দিয়ে গেছে, তার কন্যা আজকে দেশকে উন্নয়ন দিচ্ছে, জাতি যেন সুখে শান্তি দেখতে পারে, উনি সে ব্যবস্থা করতেছে।